হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করবো ইংলিশের বেশ কিছু ইম্পর্টেন্ট পেডাগজি ঠিক আছে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে আমরা পড়বো কিন্তু পেডা এমসি হলেও কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে দেখো প্রত্যেকে আনসার করার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একদম নিট অ্যান্ড ক্লিয়ারভাবে প্রত্যেকটা জিনিস তোমরা নিজের আনসার করতে পারবে দেখো কি বলছে তাহলে ফার্স্ট কোয়েশ্চনে বলা হয়েছে দেখো অংশ ইজ টিচিং ইংলিশ টু ক্লাস সিক্স স্টুডেন্ট অ্যান্ড হার ক্লাস টু বি সি ইজ প্রবাবলি মানে বলতে কি চাইছে যে অংশ হচ্ছে কি অংশ হচ্ছে একজন টিচার মহিলা টিচার ঠিক আছে অংশ এ টিচিং ইংলিশ টু ক্লাস সিক্স অংশ হচ্ছে একজন মহিলা টিচার সে ক্লাস সিক্সে ইংরেজি শিক্ষা দিচ্ছে কাদেরকে তার স্টুডেন্টকে তার শিক্ষার্থীদেরকে এবং তার ক্লাস মানে ক্লাস মানে এখানে তার শিক্ষার্থীরা কি করছে হই হল্লা করছে মানে হই হল্লার মতো রয়েছে মানে নয়জি কথাবার্তা বলছে সি ইজ প্রবাবলি সে সম্ভবত কি করছে সে সম্ভবত কি করছে অপশন নাম্বার টিচিং এ ক্রাউডেড ক্লাস সে একটি ক্রাউডেড ক্লাস টিচিং দিচ্ছে মানে সে হই হল্লা বাচ্চাদেরকে শেখাচ্ছে অপশন নাম্বার দুই বলছে নট বোদার্ড অ্যাবাউট দ্য নয়েজ তিনি যে বাচ্চাদের যে হই হল্লা করছে তিনি সেটা কিন্তু কোনো পড়ুয়া করছেন না বা সেখানে কিন্তু রকম মনোযোগ দিচ্ছেন না বা কোনো বিরক্ত বোধ করছেন না অপশন নাম্বার থ্রি বলছে হ্যাভিং গ্রুপ তিনি হয়তো গ্রুপ অ্যাক্টিভিটি করাচ্ছেন অর্থাৎ গ্রুপ অ্যাক্টিভিটি করালে কি হয় একে ওপরের সঙ্গে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে যার ফলে কি হয় একটা ক্লাসরুমে ক্যাওয়াসের সৃষ্টি হয় ঠিক না আর অপশন নাম্বার চার কি বলছে দেখো নট অ্যাবল টু ম্যানেজ দ্য ক্লাস ওই শিক্ষক ক্লাসরুম ম্যানেজ করার মতো তার সক্ষমতা নেই বুঝতে পেরেছো কারণ সে ব্যর্থ তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার 3 অপশন নাম্বার 3 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট হ্যাভিং গ্রুপ ওয়ার্ক তার মানে কি বলতে চাইছে যে একজন টিচার অংশ সে ক্লাস 6 এ পড়াচ্ছেন এবং তিনি যখন গ্রুপ অ্যাক্টিভিটি করাচ্ছেন তার ক্লাসরুমে তখন বাচ্চারা কি করছে নয়জি করছে বাচ্চারা কি করছে নয়জি করছে মনে থাকবে বাচ্চারা কিন্তু নয়জি করছে অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট ওকে প্রত্যেকে চলো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নিব কি বলছি দেখো ইন ইংলিশ লার্নিং মানে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে হ্যাভিং গ্রুপ ওয়ার্ক ইজ এনকারেজ বিকজ তাহলে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমরা কেন এই যে গ্রুপ অ্যাক্টিভিটি কি বললাম এই যে গ্রুপ অ্যাক্টিভিটি ঠিক আছে এই যে গ্রুপ অ্যাক্টিভিটি কেন আমরা গ্রুপ অ্যাক্টিভিটিকে প্রায়োরিটি দেবো বা গ্রুপ ওয়ার্কের যে কথা বলছি আমরা এই যে গ্রুপ ওয়ার্ক ঠিক আছে এই যে গ্রুপ ওয়ার্কের কথা বলছি এই গ্রুপ কেন আমরা আমরা প্রায়োরিটি সেগুলো একটু দেখে নাও তাহলে প্রথম পয়েন্টে প্রমোট পিয়ার লার্নিং পিয়ার মানে কি এই পিয়ার মানে হচ্ছে সঙ্গী পিয়ার মানে কি সঙ্গী যখন একজন দুজন তিনজন অর্থাৎ একের বেশি হতে পারে কি হতে পারে দুইজন হতে পারে তিনজন বা হতে পারে চারজন যখন যখন তারা একসঙ্গে পড়াশোনা করবে সেটা সেটাকে আমরা কি বলবো পিয়ার লার্নিং বলবো তাহলে এই গ্রুপ অ্যাক্টিভিটি কি করছে করছে শিক্ষার্থীদের পিয়ার মোটিভেট দুই নাম্বার বলছে ইম্প্রুভ সোশ্যাল ইন্টারাকশন তাহলে এখানে কি হচ্ছে দেখো আমাদের ক্লাসরুমে অনেক শিক্ষার্থী থাকে যারা কিন্তু অনেক কিছু জানে কিন্তু স্যারকে কথা বলতে পারে না বা তারা লজ্জাবোধ করে বা ভয় প্রকাশ করে যার ফলে তারা কিন্তু নিজেদেরকে সবসময় গুটিয়ে রাখে যদি আমরা এই গ্রুপ অ্যাক্টিভিটি করি যদি আমরা এই গ্রুপ অ্যাক্টিভিটি করি তাহলে কি হবে ওই শিক্ষার্থী তার নিজের যে মনের ভাব সে তার বন্ধু বান্ধবীর কাছে প্রকাশ করতে পারবে যার ফলে কি হবে তাদের মধ্যে একটি সামাজিক যোগাযোগ গড়ে উঠবে বোঝা গেল তাহলে দেখো ভালো করে এখানে ধরো একজন ব্যক্তি রয়েছে ঠিক আছে এখানে একজন ব্যক্তি রয়েছে এখানেও একজন ব্যক্তি রয়েছে ওকে আর এখানে একজন ব্যক্তি রয়েছে তারা যদি তিনজন যদি আলাদা আলাদা করে পড়াশোনা করে তাহলে কেউ কাউকে চিনবে না যেমন দেখো শহরের মানুষ শহরের মানুষরা কি হয় আপন আপন ফ্ল্যাটে থাকে তবু কেউ কারোর সঙ্গে ইন্টারাকশন করে না কিন্তু গ্রাম অঞ্চলে কি হয় একজন মানুষ আরেকজনের সঙ্গে কিন্তু মেলামেশা করে তাদের মধ্যে একটা সামাজিক মিল বন্ধন তৈরি হয় এটাই বলতে চেয়েছে তিন নাম্বার কি বলছে দেখো ইনসিওর দ্য পার্টিসিপেশন অফ অল চিলড্রেন এবং এর মাধ্যমে কি হয় ক্লাসরুমের প্রত্যেকটা শিক্ষার্থী তার পড়াশোনার কি হয় অংশগ্রহণ করে যেটা আমি বললাম কারণ একটা একটা ক্লাসরুমে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে কেউ কেউ ধরো লাজুক স্বভাবের হয় কেউ কেউ সাহসী হয় তাহলে যারা লাজুক স্বভাবে তারা কিন্তু স্যারের সঙ্গে কথা বলে না তাহলে তারা কিন্তু পার্টিসিপেট করে না আর এই গ্রুপ অ্যাক্টিভিটি করলে কি হবে সেখানে কিন্তু তারা বাধ্যতামূলকভাবে পার্টিসিপেট করতে পারে বোঝা গেল তারপর হচ্ছে কি বুস্ট হচ্ছে কি ব্রেন স্টর্মিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে কি যে বুস্ট মানে কি বুস্ট মানে যে ইমপ্রুভ করা উন্নত করা কি করছে ব্রেন স্টর্মিং তাহলে ব্রেন স্টর্মিং মানে কি ব্রেন স্টর্মিং মানে হচ্ছে আমাদের মনে বা আমাদের মাইন্ডে কি চলছে সেটা হট করে প্রকাশ করা ধরো তোমার ক্লাসরুমে শেয়ার গেছে তারপর তোমার শেয়ার বলল যে তোমরা বড় হয়ে কি হতে চাও দশ লাইনে লেখো এই যে শিক্ষার্থীদেরকে বলল এটাকে বলছে কি ব্রেন স্টর্মিং বোঝা গেল আর এছাড়াও কি থাকছে ক্রিটিক্যাল থিঙ্কিং কোন একটা টপিক কোন একটা টপিক নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি ভাবতে পারে যেমন ধরো একটা টপিক শেয়ার বলে দিল যে বর্তমানে শিক্ষা ক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা হবে বলো কেউ কেউ শিক্ষার্থী দুটো পয়েন্ট বলছে অন্যজন আরো দুটো পয়েন্ট অন্যজন জনে আরো দুটো পয়েন্ট এইভাবেই কিন্তু তাদের মধ্যে চিন্তনের বিকাশ ঘটছে তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কিন্তু বিকাশ ঘটে তারপর নেক্সট বলছে ডেভেলপ কমিউনিকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং স্কিল তাহলে কি করছে এই যে গ্রুপ অ্যাক্টিভিটি করছে গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কমিউনিকেশনটা সুন্দর হয় কারণ তারা বেশি বেশি কথা বলতে পারে এছাড়াও তাদের যে শিখন সেই শিক্ষণটা কিন্তু দীর্ঘস্থায়ী অর্থাৎ লাইফ লং হয়ে থাকে বোঝা গেল নেক্সট বলছে ইনক্রিজ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আদার্স পার্সপেকটিভ তাহলে যে জিনিসটা শিক্ষার্থীরা পড়ছে সেই জিনিসটা শিক্ষার্থীরা অন্যদের মানে দৃষ্টিভঙ্গিতে সেই জিনিসটা কি সেই জিনিসটা তারা ফিল করতে পারে এটাকে বলছে তারপর বলছে এই মাধ্যমে কি হবে তারা একে অপরকে সহযোগিতা করবে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে তাদের মধ্যে সহযোগিতার মনোভাব কিন্তু গড়ে উঠবে অর্থাৎ কোলাবরেশন এবং কোয়াপারেশন মনোভাব কোলাবরেশন এবং কোয়াপারেশন মানে হচ্ছে সহযোগিতার মনোভাব গড়ে উঠে বোঝা গেল ক্লিয়ার চলো তাহলে একটা কোশ্চেন নিয়ে আমি অনেক কিছু তোমাদেরকে বলে দিলাম যেগুলো কিন্তু পরীক্ষা আসে বোঝা গেল দেখো নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চেন বলছে এ মেথড ইজ এ বডি অফ দ্যাট এ টিচার অ্যাডাপ্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস তাহলে এ মেথড ইজ এ বডি তাহলে একটা মেথড কি একটা মেথড হচ্ছে আমাদের টিচিংয়ের ক্ষেত্রে একটা বডি শরীর অফ ড্যাশ দ্যাট এ টিচার যাদব দা লার্নিং প্রসেস কি বলছে টেকনিক তার থেকে পয়েন্টার্স প্রিন্সিপাল আর নাউন কি হবে বলে ফেলান তাহলে এখন আমরা জানতে পারছি জানতে পাচ্ছি কি এখানে আমরা জানতে পাচ্ছি মেথড হচ্ছে কি মেথডকে আমরা কি বলবো মেথডকে এই মেথডকে আমরা কি বলবো মেথডকে আমরা বলবো বডি ঠিক আছে কি বলবো বডি কার বডি এটা হচ্ছে প্রিন্সিপালের বডি মনে থাকবে এটা কার বডি প্রিন্সিপাল ওকে প্রিন্সিপাল মনে রেখো এই যে স্পেলিংটা লিখলাম আমি পি আর আই আই এন সি এই প্রিন্সিপাল এই প্রিন্সিপালের বাংলা মানে হচ্ছে নীতি কি বললাম নীতি মনে যাবে এই প্রিন্সিপালের বাংলা মানে হচ্ছে নীতি আর একটা প্রিন্সিপাল রয়েছে পি আর আই এন সি আই পি এ এল এ প্রিন্সিপাল এ প্রিন্সিপালের মানে হচ্ছে আমাদের কলেজে যে প্রিন্সিপাল থাকে অর্থাৎ অধ্যক্ষ বোঝা গেলো এটা কিন্তু পরীক্ষা আছে মনিরিকো তালে এখানে বলছে এ মেথড ইজ এ বডি অফ প্রিন্সিপাল লেখা আমাদের আন্সার হবে কি ফিন্সিপাল মনে থাকবে সরিক আন্সার অপশান নাম্বার 3 অপশান নাম্বার থ্রি হচ্ছে প্রশ্নের কার্ট আন্সার দেখো এবার কিছু বেশ কিছু ইনফরমেশন আমরা মুখস্থ করে নিই বলছে টিচিং মেথড বেস ওয়ান ট্রু প্রিন্সিপাল তাহলে আমাদের যে টিচিং মেথড গুলো রয়েছে কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো এক একটা প্রিন্সিপাল বা একটা নীতির ওপরে গড়ে উঠেছে তাহলে যে কোনো মেথড যে কোনো মেথড মানে কি পদ্ধতি তাহলে যে কোনো পদ্ধতি কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে সেগুলো কিন্তু এক একটা নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে মনে থাকবে তাহলে সেগুলো এক একটা কিন্তু নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে নেক্সট দেখো গিভ অথেন্টিক অ্যান্ড ফ্রম ফিডব্যাক কি বলছে তাহলে এখানে কি করা হচ্ছে এখানে গিভস অথেন্টিক এখানে অথেন্টিক মানে কি অথেন্টিক কথার অর্থ হচ্ছে সঠিক জেনুইন খাঁটি এবং ফ্রম ফিডব্যাক এবং সেটাকে ফিডব্যাক প্রদান করা হয় তারপর বলছে কি এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য লার্নার এখানে কি করা হচ্ছে শিক্ষার্থীদেরকে একটি পার্টিসিপেশন অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে কি অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে হচ্ছে শিক্ষার্থীরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারপর নেক্সট বলছে রেসপেক্ট ডাইভার্স ট্যালেন্ট অ্যান্ড ওয়ে অফ লার্নিং এখানে শিক্ষার্থীদের কি করা হচ্ছে ডাইভার্স ট্যালেন্ট ডাইভার্স ট্যালেন্ট মানে কি যে কোনো একটা বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা অন্যান্য ভাবে ভাবতে পারে ডাইভার্স মানে কালকে তোমাদের যখন ক্লাস করলাম ডাইভার্জেন্ট থিংকিং ভালো করে বুঝিয়ে দিয়েছি অর্থাৎ একটা জিনিসকে বিভিন্ন ভাবে ভাবা এটাকে বলছে ডাইভার্জেন্ট থিঙ্কিং তারপর নেক্সট বলছে এনকারেজ কন্টেন্ট বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার তাহলে কি বলছে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে কন্ট্যাক্ট রয়েছে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে আরো গভীর করে তোলে পয়েন্ট বলছে ডেভেলপ অ্যামং স্টুডেন্ট শিক্ষার্থীদের মধ্যে কি করে কোয়াপারেশন বাড়িয়ে তোলে অর্থাৎ সহযোগিতার মনোভাব কিন্তু গড়ে তোলে ওকে ক্লিয়ার এই পয়েন্টগুলো মনে রেখো নেক্সট তিন নাম্বার দেখো ওয়ান অফ দ্য অবজেক্টস অফ হচ্ছে কি টিচিং ভোকাবিলির ইজ নট টু তাহলে বলছে আমরা যে ভোকাবিলি শিখি বা আমরা যে তোমার ওয়ার্ড ভান্ডার শব্দ ভান্ডার শিখি নিচের কোনটি তার অবজেক্ট বা লক্ষ্য নয় অপশান এ বলছে বিল টু ইউজ ওয়ার্ডস ইন ডিফারেন্ট কন্টেক্স আমরা ওয়ার্ড শিখি তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা সেই ওয়ার্ডসগুলোকে ব্যবহার করতে পারি একদম কারেক্ট অপশান নাম্বার বলছে ইনেবল লার্নার্স টু ইউজ দ্য ডিকশনারি তাহলে শিক্ষার্থীরা ওয়ার্ড বা ভোকাবুলারি শেখে তার কিসের কারণে কিসের জন্য কারণ যাতে তারা ডিকশনারি ব্যবহার করতে পারে এটা কি ঠিক নয় তাহলে ডিকশনারি ব্যবহার করার জন্য কিন্তু আমরা ওয়ার্ড স্ট্রোক বাড়াই না অপশন থ্রি বলছে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অব দ্য ওয়ার্ডস ওয়ার্ডস এর কি মানে বা অর্থ রয়েছে সেটাকে বোঝার জন্য অপশন নাম্বার চার ডেভেলপ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভোকুলারি তাহলে কোনগুলো অ্যাক্টিভ ভোকাবিলি আর কোনগুলো প্যাসিভ ভোক সেগুলো চিনতে সাহায্য করে এখানে আমরা জানবো কি দেখে নাও আমরা এখানে নোটস সাকারে একটু দেখে নিব এখানে তাহলে সঠিক আনসার অপশন নাম্বার দুই অপশন নাম্বার দুই হচ্ছে কারেক্ট ক্লিয়ার দেখো এখানে কিছু নোটস আছে দেয়ার আর মেনলি টু টাইপস অফ ভোকাবিলিটি আমরা দেখলাম যে আমাদের কিন্তু দুই ধরনের শব্দ রয়েছে বা দুই ধরনের কিন্তু ভোকাবিলিটি ভোকাবিলিটি রয়েছে কি কি দেখে নাও দেখো এখানে কি বলছে এক নাম্বার এক নাম্বার বলছে অ্যাক্টিভ ভোকাবুলারি অ্যাক্টিভ ভোকাবুলারি বলতে কোনগুলোকে বোঝায় দেখো ইট রেফার্স টু সেট এ ওয়ার্ডস হুইচ আর রেগুলারলি ইউজ বাই দ্য লার্নার্স হুইল স্পিকিং অ্যান্ড রাইটিং তাহলে এখানে বলতে চাইছে অ্যাক্টিভ ভোকাবুলারির ক্ষেত্রে কি যে অ্যাক্টিভ ভোকাবুলারি বলতে বোঝাচ্ছে সেই সমস্ত ভোকাবুলারি বা সেই সমস্ত ওয়ার্ড যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো প্রতিনিয়ত বারবার ব্যবহার করি সেগুলোকে বলবো আমরা একটি ভোকাবিলি কিন্তু ভোকাবিলি কোনগুলো যেগুলো আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি না সেগুলোকে আমরা বলবো প্যাসিভ ভোকাবলিরি বোধা গেল দেখো লেখা আছে রেফারস টু দ্য সেট অফ ওয়ার্ডস হুইচ ক্যান নট বি যেগুলো আমাদেরকে মনে করতে হয় না ইউজালি অ্যান্ড কনফিডেন্টলি যেগুলো আমরা মানে সহজভাবে বা আমাদের কনফিডেন্টলি মনে করতে পারি না সেইগুলো ক্যামেরা বলব প্যাসিভোকাভেলি ইজ ইট ক্লিয়ার ক্ল্যাক্টিভ ভোকাবেলি হচ্ছে যেগুলো আমরা সহজে মনে করতে পারি এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করি আর প্যাসি ভোকাবিলিটি বলতে বোঝাচ্ছে যে সমস্ত ভোকাবিলিরিগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি না আমাদের সহজে মনে পড়ে না সেইগুলো ক্যামেরা বলব প্যাসিভোকাভেলি ক্লিয়ার তো তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দি দিই তো তোমরা যারা প্রাইমারি টের দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারি যে যেটার জন্যই হোক প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো তো যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এখান যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো তাহলেই কিন্তু আমাদের ক্লাসে তোমরা জয়েন হতে পারবে এখানে রেগুলারই কিন্তু আমাদের লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা সবকিছু পেয়ে যাবে সঙ্গে থাকছে তোমাদের প্রিভিয়াস ইয়ার এর অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল করতে পারবে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো বা আমাদের কোর্স সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাইছো তোমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারটিতে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন চলো দেখো পরে কোশ্চিন চার নম্বর কোয়েশ্চিন বলছে এ প্যাসেজ এক্সপ্লেনিং এ প্লেস ইন ওয়ে এ ফর্ম ইন হার রিডার্স মাইন্ড ভালো জিনিসটা বোঝো তাহলে একটা এমন একটা প্যাসেজ রয়েছে বা এমন একটা জায়গা রয়েছে প্যাসেজ মানে কি তোর একটা এরকম একটা প্যাসেজ অনুচ্ছেদ প্যাসেজ মানে হচ্ছে অনুচ্ছেদ তাই তো এ একটা অনুচ্ছেদ আছে এখানে অনেকগুলো লেটার 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 লেখা আছে এটাকে আমরা প্যাসেজ বলবো তাহলে এমন একটা প্যাসেজ যে প্যাসেজটা শিক্ষার্থীরা পড়ে শিক্ষার্থীদের মনের মধ্যে কি হয়েছে একটা ইমেজ তৈরি করে হয়েছে বা একটা ছবি তৈরি হয়েছে সেই ধরনের আমরা সেটাকে কি বলবো বলছি এ প্যাসেজ এক্সপ্লেনিং এ প্লেস ইন সাচ এ ওয়ে দ্যাট এ পিকচার ইজ ফর্ম ইন ইন দ্য রিডার্স মাইন্ড তাহলে যারা পড়ছে সেই পড়াটার সম্পর্কে শিক্ষার্থীদের মাইন্ডে একটা কি জন্ম জন্ম নিয়েছে একটা পিকচার জন্ম নিয়েছে এটাকে আমরা কি বলবো বলছি এক্সপোজরি তারপর যে আর্গুমেন্টিভ ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ বলো কি হবে অ্যান্সার তাহলে লেখার আমাদের সঠিক আনসার হবে কি ডেসক্রিপটিভ প্রত্যেকটা ক্লাস তোমাদের করানো হয়ে গেছে দেখো এটা এটা কোন টপিকের ক্লাস বলো তো ল্যাঙ্গুয়েজ স্কিল ঠিক আছে ল্যাঙ্গুয়েজ স্কিল এই ক্লাসটা তোমরা করে নিও টিচমেন্ট অ্যাপ থেকে তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমরা পারবে এক্সপোজিটরি কি আর্গুমেন্টিভ কি ডেসক্রিপটিভ কি ন্যারেটিভ কি সমস্ত কিছু আমি কিন্তু পড়িয়ে দিয়েছি ওকে তবুও দেখো এখানে কিছু পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো ভালো করে দেখো দেখো এখানে কি বলছে এখানে তবু কিছু পয়েন্ট আছে পয়েন্টগুলো আমরা পড়ে নিই বলছে দিস টাইপ অফ রাইটিং ক্যান ইনক্লুড এসে নিউজ পেপার তারপর থেকে ম্যাগাজিন আর্টিকাল ইনস্ট্রাকশন ম্যানুয়াল টেক্সট বুক এগুলো পড়ছে এটা হবে এক্সপোজিটিভ ঠিক আছে এখানে কিন্তু কেটে গেছে এখানে লেখা ছিল এক্সপোজিটিভটা লেখা ছিল এখানে এক্সপোজিটিভ লেখা ছিল তো এক্সপ্লোজিটিভ মধ্যে কি পড়ছে দেখো এক্সপোজিটিভ রাইটিং এর মধ্যে পড়ছে এসে আমরা যে এসে লিখি সেই এসেটা পড়ছে নিউজ পেপার চলে আসছে এছাড়াও ম্যাগাজিন বিভিন্ন আর্টিকেল ইনস্ট্রাকচার ম্যানুয়াল বুক এই সমস্ত জিনিস কিন্তু এক্সপোজিটিভ রাইটিং এর মধ্যে আসছে ইট ইজ সাবজেক্ট ওরিয়েন্টেড এটা একটা সাবজেক্ট এটা একটা লক্ষ্য ওরিয়েন্টেড আছে সাবজেক্ট এর একটা মূল বিষয়বস্তু আছে সেই মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে সব লেখা হয় রাইটিং স্টাইল ইন হুইচ অথর্স ফোকাস অন টেলিং ইউ অ্যাবাউট এ গিভেন টপিক ওয়ার সাবজেক্ট উইদাউট ভয়েসিং ভয়েসিং দেয়ার পার্সোনাল ওপিনিয়ন তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে কি থাকে না এখানে কিন্তু কোনোরকম পার্সোনাল ওপিনিয়ন থাকে না এটা ইম্পর্টেন্ট মনে রেখো তাহলে এক্সপোজারি রাইটিং এর ক্ষেত্রে কি করা হয় যে টপিকে আমি কথা বলবো বা যে টপিক আমি শিক্ষার্থীদের পড়াবো বা যে টপিক আমি লিখবো সেই টপিকটার উপরে ভিত্তি করেই কিন্তু আমি কথা বলবো এখানে কিন্তু আমার কিন্তু কোনোরকম পার্সোনাল ওপিনিয়ন কিন্তু থাকবে না অর্থাৎ এক্সপোজিটিভ রাইটিং এর ক্ষেত্রে কিন্তু কোন রকম পার্সোনাল ওপিনিয়ন থাকে না যেমন নিউজ পেপার আর্টিকেল বা নিউজ পেপার লেখার ক্ষেত্রে কোন সাংবাদিকের কিন্তু পার্সোনাল মতামত দেয় না বোঝা গেল এইগুলোকে আমরা বলবো এক্সপোজিটিভ রাইটিং ক্লিয়ার সেকেন্ড দেখো সেকেন্ড বলছে কি ডেসক্রিপটিভ রাইটিং কোনগুলো দেখো বলছে ডেসক্রিপটিভ রাইটিংস মেইন পারপাস ইজ টু ডেসক্রাইব করা তাহলে ডেসক্রিপটিভ রাইটিং এর প্রধান লক্ষ্য হচ্ছে কি বর্ণনা করা তাহলে এই রাইটিং এর প্রধান লক্ষ্য হচ্ছে বিষয়বস্তুকে ডিটেলসে বর্ণনা যখন আমরা ডিটেলসে বর্ণনা করবো সেটাকে আমরা বলবো ডেসক্রিপ্টিভ ওকে আর ডেসক্রিপ্টিভ এর ক্ষেত্রে কি যখন আমি ডিটেলস এ বর্ণনা করবো তখন আমাদের মাইন্ডে কিন্তু একটা পিকচার তৈরি হবে কি তৈরি হবে মাইন্ডে কিন্তু একটা পিকচার তৈরি হবে তারপর চলেছে কি বলছে পারসুয়াসিভ রাইটিং ইজ এনি রাইটিং ওয়ার্ক reader ট্রাই টু writer দ্য রিডার ধরো এখানে রাইটার ভারত বুঝো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোন একটা তার মনের ভাব কিন্তু ফুটে তুলেছে বা কোনো একটা বিশেষ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের যে অপিনিয়ন নিজস্ব মতামত সে প্রকাশ করেছে সেই মতামতটা যাতে পাঠকরা গ্রহণ করতে পারে তার জন্য তিনি কি করবেন তার লেখার মধ্যে অনেক কিন্তু কনভেন্স করার চেষ্টা করবেন সেটাকে কি বলছে পার্শ্ব নেক্সট চার নাম্বার বলছে কি ন্যারেটিভ বলছে ন্যারেটিভ রাইটিংস মেন স্টোরি তাহলে ন্যারেটিভ রাইটিং এর প্রধান লক্ষ্য কি যখন আমরা গল্প বলি যখন আমরা গল্প বলি সেই গল্প বলাটাকে কি বলছে ন্যারেটিভ রাইটিং বোঝা গেল তো যখন আমরা কোনো গল্প বলবো সেই গল্প বলাটাকে আমরা কি বলবো ন্যারেটিভ রাইটিং ঠিক আছে যেমন হচ্ছে নোভেলস শর্ট স্টোরি নোভেলস পোয়েট্রি তারপর হচ্ছে কি বায়োগ্রাফি এগুলো সবই কিন্তু ন্যারেটিভের মধ্যে চলে আসবে তারপর হচ্ছে ক্যান এ ফল ইন দ্য কি ন্যারেটিভ রাইটিং স্টাইল সিম্পলি ন্যারেটিভ রাইটিং আনসার দ্য কোশ্চেন হোয়াট হ্যাপেন এবং দেন মানে হোয়াট হ্যাপেন দেন তখন কি ঘটলো অর্থাৎ কোন একটা গল্প পড়ে শিক্ষার্থীদের মনের মধ্যে একটা প্রশ্ন হলো তখন কি ঘটলো তখন কি হলো তখন কি হলো এরকম একটা মনের ভাব কিন্তু চলে আসবে এটাকে বলছে ন্যারেটিভ রাইটিং বোঝা গেল আচ্ছা এটা পাঁচ নাম্বারটা আনসার হয়ে গেছে করা ঠিক আছে আমার টিক মারা হয়ে গেছে তো তবু আমি বুঝিয়ে দিই দেখো তাহলে সুবিধা হবে তোমাদের পাঁচেটা কি বলছে দেখো রিডিং টেক্সট ফর স্টুডেন্ট বলছে মানে যখন সিলেক্টিং সিলেক্টিং মানে নির্বাচন করছো তাহলে রিডিং টেক্সট ফর স্টুডেন্ট তুমি যখন তোমার স্টুডেন্টের জন্য কোনো রিডিং টেক্সট কে সিলেক্ট করছো হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট নিচের কোনটি সব থেকে কম গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তাহলে নিচের সব কোনটি কম গুরুত্বপূর্ণ বলছে ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দেয়ার এজ লেভেল অবশ্যই তুমি যে জিনিসটা শিক্ষার্থীর জন্য পছন্দ করছো বা সেটা অবশ্যই যেন শিক্ষার্থীদের কি হয় বয়সের সঙ্গে সামঞ্জস্য হয় একটা ক্লাস ওয়ানের বাচ্চাকে যদি তুমি ক্লাস ফোরের বাচ্চার অঙ্ক দিয়ে দাও তাহলে কিন্তু সে পারবে না তাহলে বয়সটা কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে বোঝা গেল দুই নম্বর বলছে দ্য কন্টেন্ট অফ টেক্সট ইজ অ্যাক্সেসেবল টু দা লার্নার্স টু অ্যাপ্লাই দেয়ার ওন ব্যাকগ্রাউন্ড নলেজ তাহলে তুমি এমন একটা টপিক বেছে নিয়েছো যে টপিকে শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞান রয়েছে সেটাকে কাজে লাগাতে পারছে না তাহলে এমনটা করলেও কিন্তু তোমাকে হবে না বোঝা এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তারপর সি নাম্বার যেটা আমাদের আনসার হবে সি বলছে ইট হার্ডলি গিভস স্পেস টু থিঙ্ক হাইপোথিস অ্যান্ড ক্রেডিট তাহলে হার্ডলি মানে কি হার্ডলি মানে হচ্ছে না বাচক হার্ডলি মানে হচ্ছে না বাচক তাহলে এটি কি করে এটি শিক্ষার্থীদেরকে কোনো স্পেস দেয় না মানে চিন্তা করা ভাবার কিন্তু কোনো স্কোপ বা সুযোগ সুবিধা দেয় না অর্থাৎ শিক্ষার্থীদেরকে হাইপোথিস হাইপোথিস মানে কি অনুমান করতে কোনো সুযোগ সুবেদ অনুমান করতে কোনো সুযোগ সুবিধা বা চিন্তা করতে কোনো সুযোগ সুবিধা দেয় না এটা একদম ভুল অবশ্যই দেয় তার অপশন নাম্বার ডি বলছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টেক্সট ইজ কম্প্রিহেন্সিবল টু দ্য লার্নার্স তাহলে যে টপিকটা তুমি শিক্ষার্থীদের পড়াবে সেই টপিকটা যাতে শিক্ষার্থীদের কম্প্রিহেন্সিবল হয় বা বোধায়ঙ্গম হয় সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে তাই এই প্রশ্নের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখো ছয় নাম্বার প্রত্যেক আনসার করো ছয়টা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এইভাবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলিউশন করো বা সমাধান করো দেখবে সব কিছু ইজিলি কিন্তু তোমরা করতে পারছো ঠিক আছে ছয় নাম্বার দেখো ছয় নাম্বার বলছে গিভিং ইফেক্টিভ ফিডব্যাক টু দ্য ফিডব্যাক দিচ্ছ যে আমি ধরো কোনো শিক্ষার্থী কতটা বুঝতে পেরেছে না পেরেছে সেটা ফিডব্যাক দিই তাই ঠিক তেমনি গিভিং ইফেক্টিভ ফিডব্যাক টু দ্য লার্নার্স শিক্ষার্থীদেরকে যথাযথভাবে সঠিকভাবে ফিডব্যাক দেওয়ার মানে কি অপশান নাম্বার এ কি বলছে বলছে ডায়াগনোসিং প্রবলেম গাইডিং ওয়ান হাউ টু ডায়াগনোসিস মানে কি ডায়াগনোসিস কথা হচ্ছে শিক্ষার্থীদের কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে খুঁজে বের করা গেল ডায়াগনোসিং প্রবলেম মানে হচ্ছে সমস্যাকে খুঁজে বের করা এবং সেটাকে গাইডিং করা তার সেই প্রবলেমটা কিভাবে সলভ হবে তার প্রবলেমটা কোথা থেকে আসছে সেই সম্পর্কে শিক্ষার্থীদেরকে গাইড করা যাতে শিক্ষার্থীদের সিচুয়েশনটা ইম্প্রুভ হয় একদম কারেন্ট অপশন নাম্বার বি বলছে গিভিং অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যান্ড স্পেস ফর কারেকশন তাহলে কি বলছে ফিডব্যাক মানে কি ফিডব্যাক মানে হচ্ছে শিক্ষার্থীদেরকে অনেক বেশি সময় দেওয়া এবং তাদের ভুলগুলোকে সংশোধন করা অপশন নাম্বার সি বলছে ফোকাস অন পজিটিভ অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ এরিয়া অফ দা ডেভেলপমেন্ট তাহলে ফিডব্যাক বলতে বোঝাচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট দিতে হবে অর্থাৎ ইতিবাচক তোমাকে মনোভাব প্রকাশ করতে হবে যেখানে শিক্ষার্থীদের ডেভেলপ করার জায়গা রয়েছে বা উন্নত করার জায়গা রয়েছে অপশন নাম্বার ডি বলছে কারেক্টিং দেয়ার মিস্টেক ইন দ্য ক্লাস তাহলে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে যে যে ভুলগুলো হয় সেই ভুলগুলোকে সংশোধন করা তাহলে বলে ফেলো তাহলে শিক্ষার্থীদেরকে যে আমরা ফিডব্যাক প্রদান করি তার প্রধান একমাত্র লক্ষ্য হচ্ছে কি শিক্ষার্থীদের কোথায় ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে খুঁজে বের করা এবং তার ভুল ত্রুটিগুলোকে একটা সঠিক গাইডের মাধ্যমে সমাধান করা তাই সঠিক আনসার হবে এখানে আমাদের অপশন নাম্বার এ বোঝা গেল ক্লিয়ার চলো এবার আমরা কিছু ইম্পর্ট্যান্ট তথ্য পড়ে দেব দা মেইন অবজেকটিভস অফ দা ফিডব্যাক আর তলে ফিডব্যাকের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি রয়েছে আমরা দেখবো বলতে এক্সপ্লেইন টু স্টুডেন্ট হাউ देयर মার্কস অর গ্রেড ওয়াজ অবটেইন তলে শিক্ষার্থীদেরকে এক্সপ্লেইন করা এক্সপ্লেইন মানে কি বর্ণনা করা কাদেরকে শিক্ষার্থীদেরকে তাহলে হাউ দেয়ার মার্কস অর গ্রেড ওয়াজ অবটেড যাতে শিক্ষার্থীরা কিভাবে আরো ভালো রেজাল্ট করতে পারবে কিভাবে তারা ভালো মার্কস পাবে সেগুলো জানানো হয় অপশন পয়েন্ট বলছে রিওয়ার্ড ইন দ্য স্টুডেন্ট তাহলে আমার শ্রেণীকক্ষে প্রত্যেকটা শিক্ষার্থীর কি একই রকমের কোয়ালিটি আছে একদমই নয় তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিগুলোকে কি করতে হবে তোমাকে খুঁজে বের করতে সাহায্য করবে তারপর নেক্সট পয়েন্ট বলছে দেখো অ্যাডভাইস স্টুডেন্ট ওয়ান হোয়াট স্টেপস আর রিকোয়ার্ড টু ইনহেন্স বলছে দেখো বলছে অ্যাডভাইস স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে উপদেশ দেওয়া হয় ওয়ান হোয়াট স্টেপ আর রিকোয়ার্ড টু ইনহেন্স তাহলে শিক্ষার্থীদের আরো উন্নত করার জন্য বা শিক্ষার্থীদের যে শিখন প্রক্রিয়াটা আরো উন্নত করার জন্য বা ডেভেলপ করার জন্য বা ইনহেন্স করার জন্য কোন কোন স্টেপ ফলো করতে হবে সেগুলো শিক্ষার্থীদেরকে আদেশ প্রোভাইড করে ঠিক আছে অ্যাডভাইস করে নেক্সট পয়েন্ট বলছে স্টিমুলেট দ্য স্টুডেন্ট টু অ্যাক্ট ওয়ান অ্যাসেসমেন্ট এখানে শিক্ষার্থীদের কি করা হয় অনুপ্রেরণা করা হয় বা উদ্দীপক দেওয়া হয় যাতে তারা নিজে অ্যাসেসমেন্ট করতে পারে বোঝা গেল তাহলে যাতে তারা শিক্ষার্থীরা নিজেদের যে কতটা তারা ডেভেলপ করতে পেরেছে বা কতটা তারা শিখতে পেরেছে নিজেরা যাতে তারা মূল্যায়ন করতে পারে নেক্সট পয়েন্ট বলছে ডেভেলপ দেয়ার ক্যাপাবিলিটি টু মনিটর ইভালুয়েট অ্যান্ড রেগুলেট দেয়ার ওন লার্নিং এখানে কি বলতে চাইছে দেখো এখানে বলতে চাইছে যে এই যে ফিডব্যাক সেই ফিডব্যাকটা শিক্ষার্থীদেরকে ক্যাপাবিলিটি বাড়িয়ে দেয় মানে দক্ষ করে তোলে কিসে যাতে তারা মনিটর করতে পারে মনিটর মানে কি তদারকি করতে পারে ইভালুয়েট করতে পারে মানে ইভালুয়েশন মানে বুঝতে পারছো মূল্যায়ন করতে পারে এবং রেগুলেট দেয়ার অন লার্নিং এবং নিজের যে শিক্ষা ব্যবস্থা বা নিজের যে শিক্ষণ প্রণালী রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বুঝতে পেরেছ এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো কিন্তু মনে রেখো চলো সাত নাম্বার করে বলছি দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিকমেন্ডেড দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা তাহলে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কে রিকমেন্ড করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এগুলো সবই কিন্তু বিভিন্ন রাজ্যের পরীক্ষায় সিটের পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো ঠিক আছে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিকমেন্ডেড দা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা তাহলে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কে রিকমেন্ড করেছে আনসার করে ফেলো প্রত্যেক আনসার করবে প্রত্যেক আনসার করো দেখো নেক্সট কোশ্চেন বলছে

প্রত্যেকে জানো তোমরা একদম সরি এখানে আমাদের সরি কান্সার হবে কি অপশন নাম্বার থ্রি অপশন নাম্বার থ্রি হচ্ছে এই প্রশ্নের কারেন্ট যে কোঠারি কমিশন বোঝা গেল তাহলে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সম্পর্কে কে বলেছেন কোঠারি কমিশন এবার চলে আসি আমরা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আমরা ডিটেলসে পড়বো কারণ যে জিনিসটা পড়বো সেই জিনিসটা আমরা নিখুঁতভাবে পড়বো পরীক্ষাতে যাতে আসে ঠিক আছে বলছি দেখো দ্য ফর্মুলা ইজ ইনোসিয়েটেড ইন দ্য উনিশশো আটষট্টির ন্যাশনাল পলিসি রেজুলেশন তাহলে এই যে ফর্মুলা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এটা কিন্তু উনিশশো সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল সেখানে ইন্যাক্টেড করা হয়েছিল ঠিক আছে এটা ইন্যাক্টেড করা হয়েছিল মানে কার্যকরী করা হয়েছিল তারপর নেক্সট বলছে উইচ প্রোভাইড ফর দ্য স্টাডি অফ হিন্দি ইংলিশ অ্যান্ড রিজিনাল ল্যাঙ্গুয়েজ অফ রেসপেক্টিভ স্টেট তাহলে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়ার কথা বলা হয়েছে হিন্দি ইংলিশ আর কি আর একটা কি রয়েছে একটা মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষা বোঝা গেল বলছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি ইট ওয়াজ ডিসাইড টু পুশ ফর দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা টু প্রমোট মাল্টিলিঙ্গুয়িজম অ্যান্ড ন্যাশনাল ইউনিটি এখানে কি বলছে এই যে কিছুদিন আগেই তোমরা দু হাজার কুড়ি সালে যে ই হলো নিউ এডুকেশন পলিসি হলো সেই নিউ এডুকেশন পলিসিতে কিন্তু এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে আরো বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যাতে আমাদের ক্লাসরুমে মাল্টি ল্যাঙ্গুয়েলিজম বা বহু ভাষা ভালোভাবে সাপোর্ট হয় বা ভালোভাবে প্রমোট হয় সেদিকে লক্ষ্য রেখে বোঝা গেল তাহলে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার ক্ষেত্রে তিনটে ল্যাঙ্গুয়েজ কি কি আমরা দেখে নিই দেখো একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এক নম্বর ল্যাঙ্গুয়েজ কি কি দেখো এটা হচ্ছে এক নাম্বার ল্যাঙ্গুয়েজ কি রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইট উইল বি দ্য মাদার টাং এটি আমাদের মাতৃভাষা হতে পারে বা আমাদের আঞ্চলিক ভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হবে ইন হিন্দি স্পিকিং স্টেট তাহলে যে সমস্ত স্টেট হিন্দিতে কথা বলে যেমন উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এরা তো দিল্লি এরা তো হিন্দিতে কথা বল তাই না তাহলে যে সমস্ত স্টেটে হিন্দিতে কথা বলে ইট উইল বি আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হবে সেক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে বা আমাদের ভারতে প্রচলিত যে কোনো একটি অন্য ভাষা হতে পারে বলছি ইন নন হিন্দি স্পিকিং স্টেট কিন্তু যে সমস্ত রাজ্যে হিন্দি ভাষায় কথা বলে না সেক্ষেত্রে কি হবে ইট উইল বি হিন্দি অর ইংলিশ সেই ক্ষেত্রে হিন্দিও হতে পারে নচেত ইংলিশ হতে পারে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের যেমন হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ বোঝা গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বোঝা গেছে নেক্সট নেক্সট থার্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজে কি বলছে ইন হিন্দি স্পিকিং স্টেট যে সমস্ত স্টেট হিন্দিতে কথা বলে ইট উইল বি ইংলিশ আর মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তাহলে থার্ড ল্যাঙ্গুয়েজ কি হতে পারে এটা ইংলিশও হতে পারে বা যে কোনো একটি আধুনিক ভাষা হতে পারে আবার বলছে ইন দ্য নন হিন্দি স্পিকিং স্টেট যেখানে হিন্দিতে কথা বলে না ইট উইল বি ইংলিশ হতে পারে বা যে কোনো মডার্নঙ্গুয়ে মনে রেখো আট নম্বর কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শুড এ টিচার নট ইউজ হয়েল ইনিশিয়েটিং দ্য প্রসেস রাইটিং অ্যাপ্রোচ যখন কোন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে রাইটিং শেখাবেন কি শেখাবেন রাইটিং তখন কোন জিনিসটা কিন্তু প্রাথমিক অবস্থায় ইনিশিয়েটিং মানে মানে হচ্ছে প্রাথমিক পর্যায় মনে থাকবে ইনিশিয়েটিভ মানে হচ্ছে প্রাথমিক পর্যায় তাহলে প্রাথমিক পর্যায়ের ওপর পর্যায়ের সময় কোন বিষয়ের উপর গুরুত্ব দেবে না বলছে ড্রাফটিং অ্যান্ড রিভাইজিং দুই নম্বর হচ্ছে কি প্রুফ রিডিং বিফোর দ্য ফাইনাল ড্রাফটিং ব্রেন স্টর্মিং আর ডিকটেটিং বলে ফেলো এটা রাইটিংয়ের সঙ্গে সম্পর্কিত আমি পড়িয়েছিলাম তোমাদের তাহলে রাইটিং সঙ্গে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে ড্রাফটিং রিভাইসিং প্রুফ রিডিং প্রুফ রিডিং বিফোর দ্য ফাইনাল ড্রাফটিং ব্রেন স্টর্মিং সবগুলো কিন্তু এক একটা রাইটিংয়ের পার্ট ঠিক আছে ডিকটেটিং ও রাইটিংয়ের পার্ট কিন্তু এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু বাচ্চাদেরকে শেখানো যাবে না বোঝা গেল ডিকটারিং মানে কি শুনে শুনে লেখা এটা কিন্তু বাচ্চাদেরকে প্রাথমিক অবস্থায় শেখানো যাবে না তো অপশন হচ্ছে চলো নয় নাম্বার কোয়েশ্চিন নয় নম্বর কোশ্চেন বলছি কনসিস্ট অফ দ্য ওয়ার্ড এর আগে আমি পড়ে দিয়েছি একটি বলতে কি বোঝায় এই প্রশ্নটা সিটে এসছিল ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু সিট এসেছিল বলছে অ্যাকটিভ ভোকাবুলির কনসিস্ট অফ ওয়ার্ডস উইচ বলছে উই ইউজ ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার ডেলি লাইফ যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি অপশান নাম্বার বি বলছে আর ডিফিকাল্ট এটা অনেক বেশি কঠিন এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস যেগুলো আমরা কঠিন মনে হবে সেগুলো হচ্ছে আমাদের প্যাসিভ ও উই রিকগনাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যেটা আমরা ভালোভাবে বুঝতে পারি উই ইউজ অকেশনলি যেটি আমরা মাঝে মাঝে ব্যবহার করি তাহলে অ্যাক্টিভ ভোকাবুলারি বলতে বোঝাচ্ছে উই ইউজ ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার ডেলি লাইফ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি অপশন এ হচ্ছে চল দশ নম্বর দেখো দশ নম্বর বলছে এ পারপাস ফুল কালেকশন অফ স্টুডেন্ট এ পারপাস ফুল ফুল মানে লক্ষ্যমুখী উদ্দেশ্যমুখী তাহলে একটি লক্ষ্যমুখী উদ্দেশ্যমুখী কালেকশন কালেকশন মানে সংগ্রহ করা অফ স্টুডেন্ট ওয়ার্ক শিক্ষার্থীদের যে কার্যগুলি সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা বা সংগ্রহ করা দেয়ার ডেমোনস্ট্রেট যেটা কি করে উপস্থাপন করে দেয়ার রিপোর্ট তাদের যে চেষ্টা তাদের যে প্রোগ্রেস তারা কতটা উন্নত করতে পারছে অ্যান্ড অ্যাচিভমেন্ট তারা কি কি শিক্ষা গ্রহণ করেছে এই সমস্ত জিনিসগুলোকে আমরা কিসের আন্ডার ফেলবো অ্যানেকডেটল রেকর্ড চেক লিস্ট রেটিং স্কেল আর পোর্টফোলিও কি হবে आंसर বলে ফেলো একদম সরি সরি গান্সার হবে কি পোর্টফোলিও যখন তোমাদের ইভালুয়েশন বা ইভালুয়েশন ক্লাসটা করিয়েছিলাম তখন অ্যানেকডটোন রেকর্ড চেক লিস্ট রেটিং স্কেল সব করিয়েছি ভালো করে দেখো যে স্টাডি ম্যাটেরিয়ালস ঠিক আছে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে কিন্তু সমস্ত ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ক্লিয়ার দেখো এই যে তোমার ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ কারসারটা দেখো এই যে স্টাডি ম্যাটেরিয়ালস লেখা আছে আছে এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালস লেখা আছে দেখতে পাচ্ছো এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালস লেখা আছে জাস্ট এখানে ওপেন করলে তোমার দেখতে পাবে দেখো প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে এখানে তোমার যদি ইংলিশ পেডাগজির ক্লাসটা খোলো এই যে ইংলিশ পেডাগজির যে ক্লাসটা তোমাদেরকে এখানে করানো আছে ইংলিশ পেডাগজি এই যে ইংলিশ পেডাগজি এখানে জাস্ট তোমার জাস্ট ওপেন করবে এখানে ওপেন করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেকগুলো ক্লাস কিন্তু আমাদের করানো আছে প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে করে তোমরা ওকে দেখো এখানে দেখো প্রত্যেকটা ক্লাস আছে দেখো ক্লাসটা ক্লাসটা কিন্তু কিন্তু আছে তোমরা যদি করে নাও তাহলে এখানে তোমরা ওই চেক লিস্ট রেটিং স্কেল পোর্টফোলিও সব কিছু তোমরা এখানে করে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের করানো আছে প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো রিভিশন করবে না হলে কিন্তু প্রবলেম হবে এগুলোর থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসবে তোমাদের ঠিক আছে দেখো বোঝা গেল তাহলে এখানে সঠিক আনসার হলো অপশন নাম্বার চার পোর্টফোলিও তাহলে এখানে পোর্টফোলিও সম্পর্কে লেখা আছে আমি আর বলছি না তোমরা ক্লাসটা দেখে নিও ঠিক আছে অ্যানাটিটাল সম্পর্কে পড়ানো আছে চলো এগারো নাম্বার দেখো এবার এগারো নম্বর কোশ্চিন আনসার করো এগারো নম্বর বলছে এভরি ক্লাস ইজ মিক্সড অ্যাবিলিটি ক্লাস প্রত্যেকটা ক্লাসরুম কি একটা মিক্সড অ্যাবিলিটি মিক্সড অ্যাবিলিটি মানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে বিভিন্ন ধরনের সো হোয়েল ডিভাইডিং দ্য স্টুডেন্টস ইন্টু ডিফারেন্ট গ্রুপ ফর এ ফর এ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি টিচার সুল তাহলে কি বলছে তো একটা ক্লাসরুমে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে সো সুতরাং হোয়েল ডিভাইডিং দ্য স্টুডেন্ট তুমি যখন শিক্ষার্থীদেরকে ডিভাইড করবে বা আলাদা আলাদা গ্রুপে ভাগ করবে একজন শিক্ষক মহাশয়ের কি করা উচিত বুঝতে পেরেছ অপশন দেখো অপশন বলছে গিভ স্টুডেন্ট ডিফারেন্ট টাস্ক অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রেংথ তাহলে শিক্ষার্থীদেরকে তাদের ক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা কাজ দিতে হবে অপশন নাম্বার দুই কি বলছে দেখো অপশন নাম্বার দুই বলছে অ্যারেঞ্জ গ্রুপ ডিফারেন্টলি ফর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটি তাহলে কী করতে হবে বিভিন্ন গ্রুপ তৈরি করতে হবে তাহলে যে যারা যে লেভেলের স্টুডেন্ট যারা ধরো একটু ভালো জানে তাদেরকে নিয়ে একটা গ্রুপ যারা একটু কম জানে তাদেরকে আলাদা গ্রুপ এবং তাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটি দিতে হবে নাম্বার বলছে পুট উইকার গ্রুপার স্টুডেন্ট ইন ডিফারেন্ট কি করতে হবে যারা মানে দুর্বল তাদেরকে একদম আলাদা করতে হবে আর যারা সবল তাদেরকে একদম আলাদা করতে হবে এটা কখনোই করা যাবে না তাহলে এটা করলে কি হবে শিক্ষার্থীরা হীনমনতে ভুগবে অপশন নাম্বার চার বলছে মিক্সড উইকার অ্যান্ড স্ট্রংার স্টুডেন্ট যারা দুর্বল এবং যারা সবল তাদের স্টুডেন্ট গুলোকে মিক্সড করে দিতে হবে তাহলে এখানে আমাদের সরি কানসার অপশন নাম্বার দুই অ্যারেঞ্জ গ্রুপ অ্যাক্টিভিটি আমরা জানি গ্রুপ অ্যাক্টিভিটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট অপশন নাম্বার দুই হচ্ছে কারেক্ট বোঝা গেল তো আবার তোমাদেরকে জানিয়ে দিই তো যারা কিন্তু আমাদের ব্যাচে নতুন অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি টেস্ট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে অন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের প্রো কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটোই তোমরা ক্লাস করতে পারবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন সাবজেক্ট ওয়াইজ ক্লাস টপিক ওয়াইজ ক্লাস ডেলি ক্লাস রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে সঙ্গে থাকছে তোমাদের মক টেস্ট সঙ্গে থাকছে তোমাদের মক টেস্ট থাকছে ওকে সঙ্গে তোমরা মক টেস্ট দিতে পারবে তো রেগুলার যারা ক্লাস করতে চাইছো রেগুলার আটটা ত্রিশে ক্লাস তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো এই যে টেস্ট এই যে টেস্ট ফোল্ডারটা তোমরা দেখতে পাচ্ছ এই টেস্ট ফোল্ডারটা যা টেস্ট ফোল্ডার ক্লিক করে দেখো এখানে অনেকগুলো মক টেস্ট কিন্তু দেওয়া আছে তো অনেকেই মক টেস্ট দিয়েছো তো অনেকে কিন্তু মক টেস্ট দাওনি তো তোমরা কিন্তু মক টেস্টগুলো অবশ্যই দিয়ে নিও আমি আবার রাত্রে তোমাদেরকে একটা নতুন মক টেস্ট আয়োজন করে দেবো ঠিক আছে তো যারা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের প্রিপারেশনকে আরও বেস্ট লেভেলে পৌঁছানোর জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ব্যাচ তো যারা অ্যাডমিশন নিতে চাইছে অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করো চলো বারো নম্বর কোশ্চিন দেখো বারো নম্বর কোশ্চেন বলছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং ডাজ নট ইনহেন্স কনস্ট্রাকটিভিস্ট মানে কি কনস্ট্রাকটিভিস্ট মানে হচ্ছে নির্মিতিবাদ মনে রাখো কনস্ট্রাকটিভিস্ট মানে হচ্ছে কি নির্মিতিবাদ ঠিক আছে তাহলে নির্মিতিবাদ অ্যাপ্রোচের কোনটি লক্ষ্য নয় বা উদ্দেশ্য নয় অপশনগুলো গুলো দেখো ভালো করে অপশন এ বলছে দ্যাট অথেন্টিক টাস্ক ইন মিনিংফুল কন্টেক্স শুড বি ইউজ এখানে নির্মিতিবাদে কি করা হয় আমাদের অথেন্টিক টাস্ক কিন্তু শিক্ষার্থীদেরকে অথেন্টিক টাস্ক মানে জেনুইন যেটা শিক্ষার্থীর জন্য উপযুক্ত তাদের কন্টেক্সের উপর ভিত্তি করে তাদের প্রাসঙ্গিকের উপর ভিত্তি করে দেওয়া হয় একদম কারেক্ট অপশন নাম্বার দুই বলছে দ্যাট লার্নার্স কনস্ট্রাক্ট নলেজ ফর দ্য দেমসেলফ অর্থাৎ নির্মিতিবাদে কি করা হয় শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান নিজেরাই কিন্তু তৈরি করে এটাও কারেক্ট অপশন নাম্বার থ্রি বলছে নলেজ কনস্ট্রাকশন ইনস্টেট নলেজ রিপ্রোডাকশন এখানে শিক্ষার্থীরা নলেজকে কনস্ট্রাক্ট করে নির্মাণ করে ঠিক আছে রিপ্রোডাকশনের পরিবর্তে মানে নির্মাণ করে অর্থাৎ নিজেরাই নিজেদের জ্ঞান কিন্তু আবিষ্কার করে এখানে কারোর জ্ঞান তারা রিপ্রোডাকশন বা মুখস্থ করে অর্জন করে না নিজ নিজেরাই তৈরি করে অপশন নাম্বার চার বলছে টিচিং অ্যাজ দেয়ার ট্রান্সমিশন অফ নলেজ ফ্রম দ্য ইনলাইটেড টু দ্য আছে কি আন আনইনলাইটেড এখানে কি করা হচ্ছে এখানে এখানে যে শিক্ষার্থীর যে জ্ঞান বা তাদের যে নলেজ সেটাকে হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে কোথা থেকে কোথায় যারা জ্ঞানই ইনলাইটেড মানে জ্ঞানই যারা তাদের কাছ থেকে জ্ঞানটা যারা কিছু জানে না তাদের কাছে পৌঁছানো হচ্ছে এটা কি ঠিক এটা একদম ঠিক নয় তো এখানে আমার সটেগার অপশন নাম্বার চার চলো তেরো নম্বর কোশ্চেন দেখো কোশ্চেনটাকে পড়ে নিই তারপর আমরা আনসার করব তেরো নম্বর বলছে এ সেন্টার্ড ক্লাস শুড নট বি তাহলে এখানে শিক্ষা নিচের কোনটি নয় নিচের কোনটি শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় এটার মানে হচ্ছে এই প্রশ্নটা চলো দেখো অপশনগুলো এবার অপশনে বলছে লার্নার শুড নট বি গিভেন এক্সারসাইজ সাইলেন্টলি সাইলেন্স ইজ বেটার ফর লার্নিং টু অকওয়ার তাহলে কি বলছো দেখো এখানে বলছে দেখতে পাচ্ছি যে নিচের কোনটি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের উদ্দেশ্য নয় বলছে দ্য লার্নার শুড বি দা গিভেন এক্সারসাইজ সাইলেন্টলি অ্যা সাইলেন্স ইজ বেটার ফর লার্নিং টু আর তাহলে শিক্ষার্থীদেরকে কি করতে হবে দ্য লার্নার শুড শুড ডু দা গিভেন এক্সারসাইজ তাহলে শিক্ষার্থীদেরকে যে এক্সারসাইজগুলো দেওয়া হবে অনুশীলনগুলো দেওয়া হবে শিক্ষার্থীরা নীরবভাবে নিষ্ক্রিয়ভাবে সেগুলোকে করবে অর্থাৎ নিষ্ক্রিয়তা শেখার জন্য একটা ইম্পর্টেন্ট এটা বলতে চাইছি কখনো না শিক্ষার্থীদেরকে কখনো নিষ্ক্রিয় থাকা যাবে না বা সাইলেন্ট থাকা যাবে না অপশন নাম্বার দুই বলছে দ্য লার্নার্স আর ইন্টেন্সিকলি ইন্টারেস্ট অ্যান্ড আর ইন ইনক্লাইন টু এক্সপ্লোর অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে ইন্টেন্সিকলি ইন্টারেস্ট মানে আভ্যন্তরীণ যে চাহিদা বা আভ্যন্তরীণ যে অনুপ্রেরণা সেটাকে জাগিয়ে তুলতে হবে অপশন নাম্বার থ্রি বলছে দ্য টিচার অ্যাক্ট মোর অ্যাজ কি অ্যানাদার পার্টি পার্টিসিপেন্ট

এখানে শিক্ষক বা শিক্ষিকার শিক্ষা এখানে কি বলছে দ্য লার্নার পার্সন এখানে শিক্ষার্থী বা মানে শিক্ষার্থীর বা মানে শিক্ষার্থীদের কি করা হয় তাদের যে ওপিনিয়ন সেটাকে কিন্তু গ্রহণ করা হয় তাহলে এখানে আমাদের সঠিক আনসার নয় বলেছে সেটা হচ্ছে কি অপশান নাম্বার ই অর্থাৎ শিক্ষার্থীদেরকে কখনো আমরা নিষ্ক্রিয় হিসাবে দেখবো না বোঝা গেল শিক্ষার্থীকে আমরা কখনো নিষ্ক্রিয় হিসাবে দেখব না অপশান নাম্বার ই হচ্ছে কারেক্ট লাস্ট কোশ্চিন চলো এটা লাস্ট কোশ্চেন সামেটিভ অ্যাসেসমেন্ট কে কি বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট কে কি বলা হয় অ্যাসেসমেন্ট ইন লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং তাহলে সঠিক आंसर কি হবে এটাকে বলা হয় কি সামেটিভ অফ ঠিক আছে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অপশন 4 আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা হচ্ছে কি ফরমেটিভ ঠিক আছে এটা হচ্ছে কি ফরমেটিভ মাথায় রেখো তাহলে টোটাল কিন্তু 14টা প্রশ্ন আমরা ডিটেইলসে আলোচনা করলাম ঠিক আছে এই পর্যন্ত আজকের ক্লাস আজকে তোমাদের লাইভ ক্লাসটা আমি করাতে পারবো না কারণ আমি কিছুক্ষণ বাড়ি ফিরলাম তোমাদের ক্লাস ক্লাস করালাম আবার এরপরে সত্যি সম্ভব নয় তো আজকের ক্লাস তোমাদের কাল তো শনিবার শনিবারে আমাদের তো লাইভ ক্লাস থাকে না তাই আজকে যে শুক্রবার লাইভ ক্লাসটা ছিল কালকে তোমাদের শনিবার রাতে করাবো ঠিক আছে কালকে শনিবারে তোমাদের রাতে ক্লাসটা করাবো লাইভ ক্লাসটা ওকে তো আজকে এই পর্যন্তই আবারও বলে দিচ্ছি যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা অবশ্যই যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা প্রিপারেশন এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে ঠিক আছে কারণ সময় কম নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই প্রিপারেশন দিতে ওকে চলো থ্যাংক ইউ